প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলাদেশ সংবিধান। বাংলাদেশ সংবিধানটা এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসিএস ক্যান্ডিডেট কিংবা হচ্ছে চাকরি প্রত্যাশী, গভর্নমেন্ট চাকরি প্রত্যাশী যারা যেসব শিক্ষার্থী আছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে শুনবেন, আমি চেষ্টা করব ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস সংবিধান। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের অভিভাবক হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট। আমার সাথে বলার চেষ্টা করবেন, এতে আপনার পরিশ্রমটা কম হবে, খুব দ্রুত মনে রাখতে পারবেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এবং সংবিধানের অভিভাবক হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। অভিভাবক এটি একটি লিখিত দলিল, লিখিত দলিল। এটি পরিবর্তন দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে এটা পরিবর্তন করা সহজ না। সংবিধানে ভাষা হচ্ছে কয়টি? দুইটি। সংবিধানে ভাষা দুইটি, একটি হচ্ছে ইংরেজি, দ্বিতীয়টি হচ্ছে বাংলা। তাহলে আমরা জানতে পারলাম সংবিধানে ভাষা দুটি। সংবিধান, বাংলাদেশের সংবিধানটা রচিত হয় ব্রিটেন এবং ভারতের আলোকে। তাহলে ব্রিটেন এবং ভারতের আলোকে সংবিধান রচিত হয়। বাংলাদেশের সংবিধান রচিত হয়। তাহলে আমরা জানতে পারলাম ব্রিটেন এবং ভারতের আলোকে বাংলাদেশের সংবিধানটা রচিত হয়। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম। বাংলাদেশ সংবিধানটা, সংবিধান রচনার প্রথম পদক্ষেপ হচ্ছে গণপরিষদের আদেশের মাধ্যমে সংবিধান রচিত হয়। তাহলে আমরা একটু জানি সংবিধানে আদেশ জারি করেন কে। আরেকটা কথা বলে নেই, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান সমগ্র জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে থাকবে। এই উক্তিটি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা গুরুত্বপূর্ণ একটা উক্তি, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এটি একটু মনে রাখবেন আপনারা। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে, তাহলে গণপরিষদের মাধ্যমে কি হয়? গণপরিষদের আদেশের মাধ্যমে সংবিধান রচিত হয়। এবং আদেশ জারি করেন কে? জারি করেন শেখ মুজিবুর রহমান। এখন আমরা জানব সংবিধানের প্রথম অধিবেশন বসে। আমরা গণপরিষদের যে অধিবেশনটা বসে সেটা হচ্ছে কত তারিখে? প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। কত এপ্রিল? 10 এপ্রিল 1972 সালে। কত সালে? 1972 সালে। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে?
সভাপতি সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ রশিদ তর্কবাগিশ। তাহলে আমরা জানতে পারলাম গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, এবং সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, এবং প্রথম স্পিকার ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার স্পিকার ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিলেন প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ দুটি তথ্য আমরা জানতে পারলাম যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, এবং সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, এবং প্রথম স্পিকার ছিলেন অ্যাডভোকেট শাহ আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। গণপরিষদে এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, 10 এপ্রিল 11 এপ্রিল আবার কী বসে? 11 এপ্রিল কমিটি গঠন করা হয়, খসড়া প্রণয়ন কমিটি। 11 এপ্রিল খসড়া প্রণয়ন কমিটি করা হয়। এটা কত সালে? 1972 সালে কী করা হয়? একটি খসড়া প্রণয়ন কমিটি করা হয় 11 এপ্রিল। 10 এপ্রিল পরে হচ্ছে কি? 11 এপ্রিল। আবার 17 এপ্রিল কী হয়? 17 এপ্রিল 1972 সালে এই যে প্রথম কমিটিটা গঠন করা হয়, সেই কমিটির প্রথম বৈঠক হয়, খসড়া কমিটির কী হয়? কমিটির প্রথম বৈঠক বসে। কবে প্রথম কমিটি বৈঠক বসে? 17 এপ্রিল 1972 সালে। এখন কমিটি করার পর প্রথম কী করা হলো, বৈঠক বসা হলো, সেই বৈঠকে 34 জন সদস্য নিয়ে কমিটি করে এবং ডক্টর কামাল হোসেনকে প্রদান করা হয়। কামাল হোসেনকে প্রদান করা হয়। এখন আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, ডক্টর কামাল হোসেন তৎকালে 1972 সালে তিনি ছিলেন আইন এবং সংসদীয় মন্ত্রী ছিলেন, সেহেতু তার উপরেই সংবিধান রচনার দায়িত্বটা অর্পিত হয়। সংবিধান কমিটির যে একমাত্র কমিটিতে একজন মহিলা সদস্য ছিলেন, যিনি একমাত্র মহিলা সদস্য তিনি হচ্ছেন বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র মহিলা সদস্য। আর সংবিধানে আমাদের যে সংবিধান রচিত হয়, সেই সংবিধানের একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। উনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর থেকে নিজেকে বিরত রাখেন। দ্বিতীয়ত হচ্ছে সংবিধানটা হস্তলিখিত সংবিধানের সংবিধান মূল লেখক হচ্ছেন আব্দুর রউফ। সাথে ছিলেন কে? ডক্টর আনিসুজ্জামান। উনি আহ্বায়ক ছিলেন ডক্টর আনিসুজ্জামান ছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সংবিধান কত হলো, 17 তারিখে প্রথম বৈঠক বসলো, এবং 12 অক্টোবর 1972 সালে খসড়া প্রণয়ন কমিটির সংবিধানে যেটা সেটা উত্থাপন করা হয়। কবে? 12 অক্টোবর 1972 সালে খসড়া প্রণয়ন কী করা হয় সেটা উত্থাপন করা হয়। 12 অক্টোবর উত্থাপন করা হলে
4 নভেম্বর 1972 সালে সেটা কি হয় গৃহীত হয় সেই খসড়া প্রণয়ন কি হয় গৃহীত হয় এবং 14 ডিসেম্বর কি করা হয় সদস্যদের স্বাক্ষর নেওয়া হয় তাহলে আমরা জানতে পারলাম 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয় এবং 14 ডিসেম্বর সদস্যদের স্বাক্ষর নেওয়া হয় হস্তলিখিত সংবিধানে 16 ডিসেম্বর কি করা হয় 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হয় এবং এই 4 নভেম্বরটাকেই সংবিধান দিবস হিসাবে পালন করা হয় আজও পর্যন্ত সংবিধান দিবস পালন করা হয় 4 নভেম্বর 1972 সালে তাহলে আমরা এতটুকু জানতে পারলাম আমরা সেকেন্ড আমরা সাধারণত সংবিধানের উপর 4টা ভিডিও করব আজকে হচ্ছে প্রথম ভিডিও যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আপনারা কি করবেন যদি লেখায় না বুঝে থাকেন খাতে নোট করে রাখবেন আমার বয়স শুনে নোট করে রাখবেন এবং এগুলো বারবার প্র্যাকটিস করবেন এখান থেকে সাধারণত প্রশ্নগুলো আসে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করব এবং সেগুলো অতি দ্রুত আপলোড করার চেষ্টা করব আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভিডিওগুলো খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য একটা কুইজ রেখে যাচ্ছি সেই কুইজটা হচ্ছে কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে বা লেখককে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম